গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে নিজের দুর্নীতির অভিযোগের বিষয়ে 3.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে দুদক। এ সময় তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। আর দুদক বলেছে, প্রাথমিক তথ্য প্রমাণ থাকায় তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। মহিউদ্দিন আহমেদের প্রতিবেদন। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র থাকা অবস্থায় সরকারি বরাদ্দের টাকা লুটপাট, হাটিজারায় অনিয়ম, করোনার প্রতিষেধক সামগ্রী ক্রয়ে অনিয়ম, ঠিকাদার থেকে কমিশন বাণিজ্য সহ নানা অভিযোগের বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে 2 মে তলব করে চিঠি দেন দুদক কর্মকর্তা। সংস্থাটির তলবে সাড়া দিয়ে সকাল 11টায় দুদকে আসেন তিনি। প্রায় 3.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে বের হন গাজীপুরের সাবেক এই মেয়র। দুদকের তদন্ত কর্মকর্তার কাছে বক্তব্য শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন জাহাঙ্গীর। বলেন, তার বিরুদ্ধে দুদক যে অভিযোগের অনুসন্ধান করছে সেটি ভিত্তিহীন। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে এগুলো শতভাগ মিথ্যা। মিথ্যার পরে আমি বলছি, যারা করেছে তাদেরকে তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা হোক। কেন এইভাবে নাগরিকদের যারা কাজ করবে যদি হয়রানি করা হয়, তাহলে ভবিষ্যৎ সরকারি এবং বেসরকারি যারা রাষ্ট্র সরকার এবং দেশের জন্য কাজ করতে যায়, তারা হয়তো বা কাজ করতে থেকে অনেক সময় স্থির হয়ে থাকবে, তারা কাজটা করতে চাইবে না। তার মেয়াদে একটি বেসরকারি ব্যাংকে হিসাব খুলে কোটি কোটি টাকা লেনদেনের বিষয়ে কথা বলেন জাহাঙ্গীর। আমার নামে একটা ভুয়া মিথ্যা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেখানো হয়েছে এখান থেকে কয়েক কোটি টাকা আত্মসাত করা হয়েছে বা উঠানো নামানো হয়েছে। ব্যাংকে কে বা কারা এই ভুয়া বা মিথ্যা একটা সিগনেচার দিয়ে অ্যাকাউন্ট খুলেছে সেটার বিচার আমিও চাই। সে হিসেবে আমি কয়েকশো সিগনেচার দিয়ে গেছি এবং আমি বলেছি আমার রাষ্ট্রীয় যেসব সিগনেচারগুলো আছে সেইগুলোর সাথে যাচাই বাছাই করো। তবে দুর্নীতি দমন কমিশনের সচিব জানান, দুদক ভিত্তিহীন অভিযোগ নিয়ে অনুসন্ধান করে না। জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। তফসিলভুক্ত যদি কোনো অপরাধ সংগঠিত হয়ে থাকে মর্মে প্রাথমিকভাবে তথ্যপত্র পাওয়া যায়, কেবল তখনই কমিশনের অনুমোদন ক্রমে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়। এবং আপনারা জানেন যে জনাব জাহাঙ্গীর আলমের বিষয়ে উচ্চ আদালত থেকেও একটি সময় নির্ধারণ করে দেওয়া আছে। কাজেই এই দুটি কারণে এই অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। অনিয়ম বা আত্মসাৎ বা কী কী দুর্নীতি করেছেন কী করেননি সেটা অনুসন্ধান কার্যক্রম শেষ হলে তারপরে বোঝা যাবে। বিভিন্ন দুর্নীতির অভিযোগে 2020 সাল থেকে দুদকের পৃথক দুটি অনুসন্ধান টিম কাজ করছে। এরই মধ্যে ব্যাংক কর্মকর্তা সহ 14 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক কর্মকর্তারা। আরেকটি অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে বুধবার জাহাঙ্গীর আলমকে আবারও তলব করেছে দুদক। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা।